বিভাগীয় যে শহরগুলোর হসপিটাল, খুলনা মেডিকেলে যান একই চিত্র দেখতে পাবেন, রাজশাহী মেডিকেল যান, রংপুর মেডিকেল যান একই চিত্র দেখতে পাবেন। তো উন্নয়নের ঘোড়ার ডিমটা শেখ হাসিনা কোথায় করেছে? উন্নয়ন করেছে, অবশ্যই মেট্রো রেল আমাদের দরকার, পদ্মা সেতু আমাদের দরকার, এই ধরনের বড় বড় কিছু অবকাঠামো খাতের উন্নয়ন তারা করেছে। কিন্তু বিপরীত চিত্র যদি আপনারা দেখেন, এই উন্নয়নের যে খরচ তার দ্বিগুণ তিনগুণ ব্যয় তারা দেখিয়ে নেতা কর্মীরা লুটপাট করেছে। এই লুটপাটের টাকা এতদিন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের পাচার করেছে, এখন যখন দেখছে ইউরোপ আমেরিকার সুর ভালো না, ইউরোপ আমেরিকা ফাঁসিবাদীদের বিরুদ্ধে অবস্থান নেয়, শেখ হাসিনাকে ওয়ার্নিং দিচ্ছে, বাকশালীদেরকে ওয়ার্নিং দিচ্ছে, তোমরা বাকশাল ছেড়ে ফাঁসিবাদ ছেড়ে গণতন্ত্রের পক্ষে আসো, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করো, গণতান্ত্রিক স্পেস তৈরি করো, সুষ্ঠু নির্বাচন দাও। যখন এই বিষয়ে চাপ দিচ্ছে তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের প্যান্ট কাপড় চোপড় নষ্ট হওয়ার উপক্রম। এখন এই যে অবৈধভাবে টাকা পয়সা কামাই করেছে, সেই টাকা পয়সা তো ইউরোপ আমেরিকায় এখন রাখা যাবে না, যে কোনো সময় ভিসা রেস্ট্রিকশন বলেন স্যাংশন বলেন পশ্চিমারা দিতে পারে। এখন তারা বেছে নিয়েছে সংঘাতপূর্ণ আফ্রিকা অঞ্চল, যেই সমস্ত অঞ্চলে দিনে দুপুরে ডাকাতি হয়, মানুষকে গলা কেটে কুপিয়ে মারে, ওরা এখন ওই সমস্ত দেশ বেছে নিয়েছে। আপনারা দেখেছেন আগে যে সাধারণটি দেশে দ্বৈত নাগরিকত্বের সুযোগ ছিল, এখন দক্ষিণ সুদান, কঙ্গো, লাইবেরিয়া, বুরুন্ডি, ঘানা এই রকমের সংঘাতপূর্ণ দারিদ্র পীড়িত দেশগুলোতে এখন আওয়ামী লীগের নেতারা টাকা পাচার করার জন্য এই সমস্ত দেশে তারা রাস্তা করার জন্য এই দ্বৈত নাগরিকত্বের সুযোগ সরকারকে দিয়ে তৈরি করছে। আপনাদেরকে এখনো যদি আপনাদের ঘুম না ভাঙে, আপনাদের যদি বোধোদয় না হয়, তাহলে কিচ্ছু করার নাই, কারণ এই টাকা কাজের টাকা পাচার করছে, এই দেশের জনগণের টাকা পাচার করছে। আজকে যে মুডিসের মতো যারা আন্তর্জাতিক ভাবে অর্থনৈতিক বিভিন্ন প্রতিবেদন সূচক নির্ণয় করে থাকে, তারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে রেট মার্ক করেছে, এই রেট মার্কের ফলে নেগেটিভ মার্কিং এর ফলে আরো ডলার ক্রাইসিস বাড়বে। ডলার ক্রাইসিস এটা তো আজকে নতুন কথা না, গত 8 থেকে 9 মাস ধরে এই ডলার ক্রাইসিসের কথা বিশেষজ্ঞরা অর্থনীতিবিদরা বলে আসছে, সরকার কর্ণপাত করছে না, বিপরীত পক্ষে ব্যবসায়ীরা সাহস নিয়ে কথা বলতে পারছে না, কারণ ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম সাহেব তাকে নয় প্রধানমন্ত্রী কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন, বাকিদের কিছু তো দেন নাই। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয় সরকারি খরচে ভেড়ার পালের মতো বিদেশে নিয়ে যায়, জনগণের টাকা খরচ করে দলীয় নেতা কর্মীদেরকে পুষিয়ে দিচ্ছে, এইভাবে তারা প্রয়োজনে অপ্রয়োজনে জনগণের টাকা খরচ করছে। আর এখন জনগণ না খেয়ে মরার উপক্রম হয়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে আপনারা সকলেই অবগত আছেন বাজারের কি অবস্থা, এই অবস্থায় গরিব মানুষ কিভাবে বাঁচবে? গরিব মানুষ তো দূরের কথা, আমার মতো মানুষই যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াবে। কাজে আপনাদের বললাম তো বলে আমরা দায় না, তাই এই সরকার দেশের এই দুর্গতির জন্য, জনদুর্ভোগের জন্য, অশান্তির জন্য এই আওয়ামী বাকশালীরা দায়ী। আজকে দেখেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল দাবি করে আর বিরোধী দল, আমরা এখানে বোমা নিয়ে দাঁড়িয়েছি, অস্ত্র নিয়ে দাঁড়িয়েছি, লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছি, নিরস্ত্র দাঁড়িয়েছি, আমাদের এই কর্মসূচি পণ্য করার জন্য 71-এর ওই পাকিস্তানি হানাদার বাহিনী, ওই শান্তি বাহিনীর মতো আজকে তারা শান্তি বাহিনীর নামে তারা বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ করছে, সারা দেশে অশান্তি সৃষ্টি করে হাসিনার অশান্ত বাহিনী শান্তি সমাবেশের নামে জনগণের সঙ্গে তামাশা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 90-এ এরশাদের পতন 8 বছর 9 বছর আন্দোলন করে হলেও কিন্তু জনগণ বিদায় ঘটিয়ে দিয়েছে, আজকে শেখ হাসিনা ইসলামী দলগুলোকে কাছে টানছে, কিছু বাম দলকে আবার কাছে টানছে, আবার আমরা যারা বাম ডান মিলে আন্দোলন করি আমাদেরকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে থাকেন। আমরা বলছি আপনি শেখ সাহেবের কন্যা,
জাতির পিতার কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী, অমর্ত্য, আপনার নৈতিক জোর থাকলে, জনগণের প্রতি আস্থা থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনি নির্বাচন দেন। আপনি শেখ মুজিবের কন্যা হয়ে থাকলে, আপনি জাতির পিতার কন্যা হয়ে থাকলে, আপনি যদি নিজেকে সেটার উত্তরসূরি মনে করেন, জনগণের সাথে মোকাবেলা করেন ভোটের মধ্যে দিয়ে। কেন আপনি আজকে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছেন? কারণ তারা জানে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হতে পারে, যে কারণে তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকার জন্য পুলিশের মধ্যে কিছু দুর্বৃত্ত তৈরি করছে সব পুলিশ না। এই যে ব্যাংক ডাকাতির একটা ঘটনা দেখলেন, পত্রপত্রিকা এসেছে, 11,25,00,000 টাকা কিভাবে পুলিশের কাছে গিয়ে 3,89,00,000 টাকা হয় আমি জানতে চাই। পুলিশ কর্মকর্তারা বললেন অভিযান চালিয়ে নাকি ডাকাতদের ধরা হয়েছে। অথচ আজকের প্রথম আলো পত্রিকাটি পড়েন, বিস্তারিত ঘটনা এসেছে যে এখানে পুলিশের কোনো কৃতিত্ব নাই, মূলত ওই গাড়ির ড্রাইভার তাকে নাকি বেঁধে নিয়ে গিয়েছিল, ওই ডাকাতটা একটা হোটেলের নিচে গাড়ি থামিয়েছিল, তখন সে চিৎকার দিয়েছিল, ডাকাতটা পালিয়ে গেছে। এই ধরনের খুবই একটা কি বলবো, একটা দুর্বল ঘটনা। আমি এই ঘটনার আদ্যোপান্ত বুঝতেছিলাম যে প্রশাসন একবার মিডিয়াতে বলল যে 9,00,000 টাকা উদ্ধার করা হয়েছে, আবার এখন বলছে সেটা 3,89,00,000 টাকা। যাই হোক, আমরা যেটা বলছিলাম, এইভাবে তারা জনগণের চোখে ধুলো দিয়ে বিভিন্ন ঘটনা অঘটন সৃষ্টি করে তারা আজকে জনগণকে ব্যস্ত রাখতে চায়, এবং তাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের উপরে চড়াও হচ্ছে। গতকালকে বগুড়ার ধলুর উপজেলায় আমাদের ছাত্র যুব বন্ধুরা একটা ঘরোয়া পরিবেশে বাড়ির উঠানে প্রোগ্রাম করতেছিল, সেখানে স্থানীয় আওয়ামী লীগের অনেক সাধারণ সম্পাদক তিনি বলছেন আপনাদের নিবন্ধন নাই, অনুমতি নাই, আপনারা প্রোগ্রাম করতে পারবেন। আরে বেটা, এটা কি তোর বাপের বাড়ি যে এখানে প্রোগ্রাম করতে পারবে? সারা বাংলাদেশ কি শেখ হাসিনার হাতে জিম্মি দিয়েছি? আওয়ামী পান্ডাদের হাতে জিম্মি দিয়েছি যে আমাদের প্রোগ্রাম করতে হবে? আওয়ামী পান্ডারা মুজিবপালি গুন্ডাদেরকে আমাদের জবাবদিহি করতে হবে? আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলছি যে স্লোগান ইতিমধ্যে রাজপথে রয়েছে, এই লড়াই বাঁচার লড়াই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। সুতরাং প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, পাল্টা আঘাত করতে হয়, আমরা সেটাই করবো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী বাকশালের পতনের জন্য সবাই ভালো থাকবেন, সেই লড়াইয়ের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিল, যে কোনো সভা সমাবেশে আমাদের অংশ নিতে হবে। আজকে ভালো লাগছে যে বাড্ডা থেকে আসার পথে পুরো রাস্তায় দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দাঁড়িয়ে গেছে। এইভাবে যদি আমরা রাস্তায় নামতে পারি, পুলিশ দিয়ে আমাদেরকে কয় জায়গায় চেক করবে? ছাত্রলীগ যুবলীগ কয় জায়গায় মোকাবেলা করতে আসবে? আমরা কি ভাত খাই না? আমরা কি হাওয়া খাই? কারণ শেখ হাসিনার গুন্ডাতন্ত্রের দেন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ আমাদের সেই গণতন্ত্র ছিনিয়ে আনার জন্য প্রতিবাদের পতন এখন রাস্তায় নামা, রাস্তায় নামা, আন্দোলন সংগ্রাম কর্মসূচি এবং কর্মসূচি হচ্ছে এই মুহূর্তের মুখ্য প্রধান কাজ। ধন্যবাদ।